বিটিভির স্বর্ণযুগের অভিনেত্রী শান্তা ইসলাম। তিনি একাধারে অভিনেত্রী, উপস্থাপিকা এবং পরিচালক। একক এবং ধারাবাহিক নাটকে অভিনয় করে প্রশংসিত তিনি। দেশে স্যাটেলাইট টিভির যাত্রা পূর্বেই সুপারস্টারের মর্যাদা পেয়েছেন এই অভিনেত্রী। অন্য জীবন চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে গত 18 বছর ধরে তিনি অভিনয় নেই। তার এই অনুপস্থিতি নিয়ে নানা ধরনের কথা চাউর ছিল মিডিয়ায়। কেউ বলেন তিনি প্রবাসী হয়েছেন, আবার কারো মতে তিনি অন্তরালে থাকতেই পছন্দ করেন। সম্প্রতি শান্তা ইসলাম জানিয়েছেন তিনি বিদেশ থাকেন না, দেশেই স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে ছেলে ও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য বিদেশ যান, তবে প্রচারণার মধ্যে থাকেন না, তাই অনেকেই তার অবস্থান সম্পর্কে অবগত নন। কেন অভিনয় করছেন না এই প্রসঙ্গে শান্তা ইসলাম বলেন, তার ছেলেকে সময় দেওয়ার জন্যই অভিনয় ছেড়েছিলেন, অন্য কোনো কারণ নেই অভিনয় ছাড়ার। তবে অভিনয়ে আর কাজ করার পরিকল্পনা নেই তার। শান্তা ইসলাম সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন সময় থিয়েটার ও টেলিভিশন মিডিয়ায় অভিনয় শুরু করেন। শান্তা ইসলাম টেলিভিশন নাটক অভিযোগে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন এবং থিয়েটারে জীবন শুরু করেন যুদ্ধ ও যোদ্ধার মাধ্যমে। এছাড়াও তিনি বেশ কয়েকটি টেলিভিশনের অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন। তবে বর্তমানে অভিনয়ে না কাজ করলেও একজন অনুষ্ঠান উপস্থাপক হিসেবে রয়েছে তার সফল পথ চলা। করোনার কারণে বিরতির পর আবারও উপস্থাপনায় ফিরেছেন সাবেক এই সফল অভিনেত্রী। আরটিভিতে লাইফ ইজ বিউটিফুল নামে একটি সেলিব্রিটি শো উপস্থাপনা করছেন তিনি।